তিনটি সরল যন্ত্রের নাম কি? তিনটি সরল যন্ত্রের নাম বলো। একটা হচ্ছে আনততল, চক্র ও অক্ষদণ্ড এবং লিভার, এই তিনটি সরল যন্ত্রের নাম। ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি থাকে? লোহার সঙ্গে থাকে কার্বন, লোহার সঙ্গে কার্বন থাকে। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5%। অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ কাকে বলে? না, 1:3 অর্থাৎ 1:3 অনুপাতে নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলা হয় বা অ্যাকোয়ারেজিয়া বলা হয়। নেক্সট আমরা দেখব যে অম্লরাজ যে কাজে ব্যবহৃত হয়? না, সোনা গোলা। ভিনিগার বলে 4% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে ক্যালোরিমিটার বলে। ক্যালোরিমিটার যন্ত্র কাকে বলে? না, বস্তু দ্বারা গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ যে যন্ত্রের সাহায্যে মাপা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্র কোনটা? রিওস্ট্যাট যন্ত্র। রিওস্ট্যাট যন্ত্র কি? না, তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্র। তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কিসের সাহায্যে? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে? 1927 সালে। 1927 সালে কোথায়? বোম্বেতে। একটা জিনিস খেয়াল রাখবে যে সাইমন কমিশনও কিন্তু গঠিত হয়েছিল এই 1927 সালে এবং ভারতে এসেছিল 1928 সালে। নেক্সট দেখো, ভারতের নতুন সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কবে? না, 26 নভেম্বর 1949 সালে। এবং কার্যকরী অর্থাৎ অ্যাক্টেড হয়েছিল কত সালে? কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি তারিখে। ওকে, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহলের সাথে 5% জলের সংমিশ্রণ। তাহলে রেকটিফাইড স্পিরিট কাকে বলবো আমরা? 5% জল এবং 95% ইথাইল অ্যালকোহলের সংমিশ্রণকে বলবো। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.02%। অক্সিজেনের পরিমাণ কত? 20.71%। কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা কি? না, কোনো পরমাণুর যে প্রোটন সংখ্যা থাকে তাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। এবং উড পেন্সিলের যে শীষ অর্থাৎ কাঠ পেন্সিল যেটাকে আমরা বলি, যেটা আমরা লিখি, সেই উড পেন্সিলের যে শীষ সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা গ্রাফাইটে তৈরি হয়। ওকে, মানব দেহের সবচেয়ে ছোট অস্থিগুলি কি? মেলিয়াস ইনকাস, স্টেফিস, এগুলি মধ্যকর্ণে অবস্থিত। মেলিয়াস ইনকাস, স্টেফিস, এরা হচ্ছে সব মধ্যকর্ণে অবস্থিত। লেখার চক তৈরি হয় কিসের দিয়ে? কি দিয়ে? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে লেখার চক তৈরি করা হয়। যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়, যে ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয় তার নাম হচ্ছে তামা। তামা দ্রুত ক্ষয় পায়। গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং কি? না, গ্যালভানাইজিং হলো লোহার ওপর দস্তার প্রলেপ। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং প্রক্রিয়া বলা হয়। কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়? সংকটকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। কাকে? না, অ্যাড্রিনালিনকে। হীরেকে উজ্জ্বল দেখায় কেন? কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হীরেকে এত উজ্জ্বল দেখায়। রক্তের শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? একে বলা হয় হাইপারগ্লাইসিমিয়া। হাইপারগ্লাইসিমিপিয়া বলা হয়। সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তরফলকে কি বলা হয়? পালস প্রেশার। পালস প্রেশার কাকে বলা হয়? সিস্টোলিক ও ডায়াস্টোলিকের চাপের অন্তরফলকে। সিস্টোলিক ও ডায়াস্টোলিকের চাপের গাণিতিক গড়কে কি বলা হয়? মিন প্রেশার বা গড় চাপ। মিন প্রেশার বা গড় চাপ। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, সংবিধানের যে ধারায় উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর ধারায় বলা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ওকে, দুন কাকে বলা হয়? দুন কাকে বলা হয়? দুন বলা হয় মধ্য হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী অংশের উপত্যকা অঞ্চলকে। WBP বলো, KP বলো, PSC মিসলেনিয়াস হোক কিংবা ক্লার্কশিপ, সব পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। চ্যানেলে
অবশ্যই কিন্তু জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে দ্রুত। সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, যাকে ভারতের স্বাধীনতা যে স্বাধীন ভারতের যে সংবিধান সেই সংবিধানের জনক বলা হয়। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়েছিল কবে? 1947 সালের জুন মাসে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবির প্রস্তাব গ্রহণ করেছিল কোন অধিবেশনে? লাহোর অধিবেশন 1940, 1940-এর লাহোর অধিবেশনে। দুধের ঘনত্ব যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় ল্যাকটোমিটার, ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। টেলিভিশন কে আবিষ্কার করেন? অনেকবার প্রশ্ন এসেছে, জন এল বেয়ার্ড, জন এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন, অর্থাৎ টিভি আবিষ্কার করেন। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন 1825 সালে জর্জ স্টিভেনসন, জর্জ স্টিভেনসন তিনিই কিন্তু এই রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, জেমস ওয়াট। আধুনিক কম্পিউটারের আবিষ্কারক কে? চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন। সুভাষচন্দ্র বসু 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, কোথায়? না সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে এটা তিনি করেছিলেন। দ্বিজাতি তত্ত্বের ধারণার রূপকারক হলেন, রূপকার হলেন দ্বিজাতি তত্ত্বের ধারণার রূপকার, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাকে, মোহাম্মদ আলী জিন্নাকে। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, তার রাজনৈতিক দল, সেই দলের স্থাপিত কাল কত? 1939 সালে। লালা লাজপত রায়ের সভাপতিত্বে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে AITUC বলি, এটা কত সালে তৈরি হয়েছিল? 1920 সালে, 1920 সালে এটা তৈরি হয়েছিল। দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলো রেডিয়াম, ইউরেনিয়াম। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডায়োড ভালভের আবিষ্কারক, তিনি কে? স্যার জন ফ্লেমিং, স্যার জন ফ্লেমিং। এখান থেকে কোশ্চেন আসবে, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার আবিষ্কারক কে? হান ও স্ট্রাসম্যান, হান ও স্ট্রাসম্যান। কোন কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই? 20 থেকে 20,000 পার সেকেন্ড, অর্থাৎ 20 থেকে 20,000 হার্জের শব্দ আমরা কিন্তু শুনতে পাই। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি অন্য যে নামে পরিচিত? প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা স্নেলের সূত্র বলে থাকি। একটি তরল ধাতু ও তরল অধাতুর নাম, একটি তরল ধাতুর নাম পারদ এবং তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। ওকে, নেক্সট আমরা দেখছি মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়, বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায়। শুষ্ক কোষে তড়িৎচালক শক্তি কত? শুষ্ক কোষ, যে ড্রাই সেল, অর্থাৎ ব্যাটারি যেগুলো ছোট ছোট, সেই কোষের কত ভোল্ট থাকে? পাওয়ার হচ্ছে 1.5, অর্থাৎ 1.5 ভোল্ট। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন কে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন কে? রামসে ম্যাকডোনাল্ড বা র্যামসে ম্যাকডোনাল্ড। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি? বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে কোথায়? মেরুতে। দেখো, এইটা যদি চুম্বক দণ্ড হয় তাহলে এই দুই মেরুতে কিন্তু সবথেকে বেশি, মাঝে কিন্তু চুম্বকত্ব অনেক কম। ওকে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? কারণ জলের পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ, ভূমিকম্প নির্ণায়ক। এবং রিক্টার স্কেলে কি মাপা হয়? না, ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। নাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে, 1958 সালে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নাসার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসি। এই যে ডিসি, এই ডিসির ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। সীমান্ত গান্ধী হিসাবে অধিক পরিচিত কে? না, খান আব্দুল গফফর খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। বিবাদী নামে পরিচিত
অর্থাৎ বিবাদী কি না বি ডট বা ডট ডট দি, অর্থাৎ বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, এই নামে কিন্তু একটা স্টেশন রয়েছে কলকাতা লাইনে, একটা স্টেশন রয়েছে বিনয় বাদল দীনেশ বাগ বলে। তো বিনয় বাদল দীনেশ এদের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান শুরু হয়েছিল। রাইটার্স বিল্ডিং অভিযান কবে হয়েছিল? 1930 সালে 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আন্দোলন, যেখানে 1930 সালে আক্রমণ করা হলে এই ঘটনাকে কি বলা হয়? অলিন্দ যুদ্ধ। ওকে, মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল কবে? 18ই এপ্রিল 1930 মাস্টারদা সূর্যসেন। মাস্টারদা হচ্ছে ইনার ডাকনাম এবং সূর্যসেন হচ্ছে ইনার আসল নাম। দিলওয়ারা মন্দির অবস্থিত কোথায়? দিলওয়ারা মন্দির অবস্থান করছে রাজস্থানে, মাউন্ট আবুতে। এনটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? এনটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাপ ও তড়িৎ এর সুপরিবাহী অধাতু হলো গ্রাফাইট। গ্রাফাইট কোথায় ব্যবহার করা হয়? আমরা দেখলাম যে উড পেন্সিল বা কাঠ পেন্সিল, সেই পেন্সিলের যে শীষ, সেই শীষে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয় এবং এটি তাপ ও তড়িতের সুপরিবাহী কিন্তু অধাতু। তাপ ও তড়িতের সুপরিবাহী কিন্তু অধাতু। নেক্সট আমরা দেখব কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়ী থাকে কার কাছে? লোকসভার কাছে। এবং যে লোকসভার যিনি সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হন। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কবে? 1952 সালে। প্রথম ভারতীয় অস্কার বিজেতার নাম কি? ভানু আথাইয়া। ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? মোহাম্মদ আলী জিন্না ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন। 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1916 সালে। 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল। 1915 সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু কি ছদ্মনাম নিয়েছিলেন? পি এন ঠাকুর নামে তিনি পালিয়ে গেছিলেন। 1911 সালে কার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? লর্ড হার্ডিন্সের আমলে। সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি। দক্ষিণ ভারতের ধরণীকোটা কাদের রাজধানী ছিল? এটা ছিল সাতবাহনদের রাজধানী। শকরা ভারতে এসেছিল কোথা দিয়ে? না বোলান গিরিপথের মধ্য দিয়ে। কোন ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে নিযুক্ত করা হয়েছিল? কিংসফোর্ডকে হত্যা করার অভিযোগে। 1885 সালে 28শে ডিসেম্বর কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? উমেশচন্দ্র ব্যানার্জি। আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কতফিসিস। বোম্বাই থেকে থানে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল কবে? 1853 খ্রিস্টাব্দে। কার সময়ে? লর্ড ডালহৌসির আমলে। প্রোটিন বাসুয়া খাদ্য কাকে বলে? শর্করাকে প্রোটিন বাসুয়া খাদ্য বলে। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিলেন কে? চান্ডেল রাজারা। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? না মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল কমেন্ট বক্সে তোমরা জানাও। আত্মীয় সভা ও ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায় তিনি আত্মীয় সভা ও ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা। হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1817 সালে। 1784 সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, প্রত্যেকটা পরীক্ষাতেই এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে।
গ্রীষ্মকালে যে ধরনের কাপড় পরিধান করা ভালো তা হলো সাদা, অর্থাৎ গরম কম লাগবে। শীতকালে কালো কাপড় পরিধান করা ভালো, কারণ কালো কাপড় কি করে, তাপ শোষণ করে। রেল লাইনে দুটি পাতের মধ্যে ফাঁক রাখা হয় কেন, কারণ তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়, এই কারণে। শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন, কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। কিন্তু গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্প বেশি থাকে, তাই শুকাতে টাইম লাগে। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়, 1835 সালে। 1835 সালে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিং। সত্যবিপ্লব নীতির প্রবর্তককে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। দশম শিখ গুরু কে, না গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং। বাংলার আকবর কাকে বলা হয়, হুসেন শাহকে। এই ধরনের কোশ্চেন তো আসবেই আসবে। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়েছিল 1700 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কবে তৈরি হয়, 1700 খ্রিস্টাব্দে। নেক্সট, ভাস্কোডা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন কবে, না 1498 সালে। তখন ওখানকার রাজা কে ছিলেন, রাজা ছিলেন জামোরিন। ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা কে, আকবর। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে, শেরশাহ, শেরশাহ সুরি। শেরশাহর প্রকৃত নাম কি, শেরশাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদানগুলি কি, না সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সেটা হচ্ছে কালো, কালো রঙের। তাপ যে কয়টি পদ্ধতিতে পরিবহন হয় তা হলো তিনটি পদ্ধতি, কি কি, পরিচলন, পরিবহন আর বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। আর কঠিন পদার্থের তাপ যে পদ্ধতিতে প্রবাহিত হয় সেটা কি, না পরিচলন পদ্ধতি। 100+ GK কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি এইখান থেকে তোমরা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য কমন পেতে পারো এবং এই টাইপসের কোয়েশ্চেন আসবে। সুতরাং যদি ভালো লাগে ভিডিওটা, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।